গাইস ওয়েলকাম টু বেবি মম মন্টি আর আমি হলাম মন্টি তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা পার্টিতে যাচ্ছি আর পার্টিতে যাওয়ার আগে আমাদের স্কিনটা গ্লোইং করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের মধ্যে না অনেকেই আমাকে এই রিকোয়েস্টটা করেছিল যে আমি এমন কিছু যেন তোমাদের সাথে শেয়ার করি যে স্কিনটা ইনস্ট্যান্টলি অনেক বেশি গ্লোইং হয়ে যাবে তো যদি তোমাদের কোনো অনুষ্ঠান থাকে কোনো অকেশন থাকে বা মনে করো তোমাদের তোমরা ব্রাইড বা তোমাদের সামনেই বিয়ে তাহলে এই রেমিডিটি তোমরা না ডেফিনেটলি সপ্তাহে দুদিন করে কিন্তু অবশ্যই করবে দেখবে তার থেকে বেস্ট রেজাল্ট তোমরা পাবে মিনিমাম এক মাস আগের থেকে এটা স্টার্ট করে দিবে তাহলে দেখবে যখন তোমার মেন অকেশনটা তখন স্কিন কত কতটা বেশি গ্লোয়িং হয়ে যাবে আর মনে করো তোমরা এখন কোনো পার্টিতে যাচ্ছ পার্টিতে যাওয়ার আগে চট জলদি না এই প্যাকটি লাগিয়ে তারপরে তুমি পার্টিতে যাও দেখবে তোমার স্কিনটা দেখে না সবাই বলবে এত গ্লো কীভাবে এলো স্কিনে আমি যখনই কোনো পার্টিতে যাই না আমি কিন্তু এটা ডেফিনেটলি করে তারপরেই কিন্তু পার্টিতে যাই আজকেও যেহেতু আমি পার্টিতে যাচ্ছি তো সেই জন্য আমি ভাবলাম আজকেই তোমাদের সাথে এই রেমিডিটি শেয়ার করে দেওয়া যাক তাহলে এটার থেকে তোমরাও অনেকটাই হেল্প পাবে বাট রেমিডিটি শুরু করার আগে না তোমাদের একটা কোশ্চেনের আগে অ্যান্সার দিয়ে নিই তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে রাতে আমরা কি নাইট ক্রিম লাগাতে পারি বা রাতের জন্য কি আমাদের স্পেশাল কোনো নাইট ক্রিম লাগাতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো রাতের জন্য তোমাদের এক্সট্রা স্পেশাল কোনো নাইট ক্রিম লাগানোর কোনো দরকার নেই তোমরা কি করবে তোমাদের যেই নর্মাল ময়েশ্চারাইজার তোমরা লাগাও সেটার মধ্যে না অল্প একটু অ্যালোভেরা জেল মিক্স করো এবং সেটাই তোমার স্কিনে রাতে লাগিয়ে তুমি ঘুমিয়ে যাও সেটাই কিন্তু আমি করি আমার নাইট স্কিন কেয়ার রুটিনেও তোমরা দেখে থাকবে আর তোমরা যদি আরও বেশি গ্লোয়িং করতে চাও স্কিনটাকে তাহলে যেটা করবে তোমাদের যেই নর্মাল ময়েশ্চারাইজার আছে সেটার মধ্যে একটা ভিটামিন ইর ক্যাপসুল মিশিয়ে দাও ভিটামিন ইর ক্যাপসুলে প্রচুর বেনিফিট ভিটামিন ইর ক্যাপসুলে থাকে প্রচুর পরিমাণে স্কিন বেনিফিশিয়াল এজেন্ট যা স্কিনকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করবে যে কোনো দামি দামি নাইট ক্রিম কিন্তু ফেল হয়ে যায় এই ভিটামিন ইর ক্যাপসুলের কাছে সেই জন্য তোমার ময়েশ্চারাইজারের মধ্যে ভিটামিন ইর একটা ক্যাপসুল মিশিয়ে সেটা তোমার স্কিনে অ্যাপ্লাই করো এবং তারপর তোমরা যেই রেজাল্টটা পাবে আমাকে না তোমরা থ্যাংক ইউ বলতে বাধ্য হবে এটা আমি একদম গ্যারান্টি দিচ্ছি আর তোমরা না অনেকেই আমাকে পিগমেন্টেশনের জন্য বা মেচোতা যেটা হয় সেটার জন্য রেমিডি শেয়ার করতে বলেছো বা এটা কিভাবে হয় সমস্ত ইনফরমেশন যেন আমি শেয়ার করি সেই রকম রিকোয়েস্ট করেছো তো আমাকে তোমরা কমেন্ট করে জানাও কে কে এই ভিডিওটা দেখতে চাও যত বেশি রিকোয়েস্ট আমি এই ভিডিওটার পাবো তত তাড়াতাড়ি কিন্তু আমি এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করব সেই জন্য তাড়াতাড়ি এখনই কমেন্ট করে দাও তো চলো এখন আর দেরি না করে রেমিডিটি কি সেটা দেখে নেওয়া যাক এবং এটা আমি কিভাবে আমার স্কিনের উপর অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখিয়ে দেই আর আফটার এফেক্ট না তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে যে স্কিনটা কতটা বেশি গ্লোয়িং হয়ে যায় তো এই রেমিডিটি করার জন্য আমাদের প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে এখানে তোমরা যে কোনো ক্লিনজারেরই ইউজ করতে পারো বাট আমি সবসময় ন্যাচারাল ক্লিনজারই প্রেফার করি আর সেটা হলো কাঁচা দুধ আর তারপর আমি এখানে বানিয়ে নেব ফেস মাস্ক ফেস মাস্কটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি কফি পাউডার এখানে আমি 2 চামচ পরিমাণে কফি পাউডার ইউজ করছি কফিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন B6 যা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে আর তারপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে বেসন এবং চালের গুঁড়ো এগুলো স্কিন এক্সফোলিয়েট করতে স্কিনকে গ্লোয়িং করতে এবং একটা ন্যাচারাল স্ক্রাবার হিসেবেও এগুলো কিন্তু কাজ করে আর তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি লেবু লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করতে অনেক বেশি হেল্প করে এবং স্কিনকে গ্লো করতে সানট্যান রিমুভ করতেও কিন্তু লেবুর রস অনেকটাই বেশি হেল্প করে আর তারপর আমি নিয়ে নিচ্ছি হানি বা মধু মধু এখানে অবশ্যই তোমরা কিন্তু ইউজ করবে মধু স্কিনকে হাইড্রেটেড রাখতে অনেক বেশি হেল্প করে আর তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার বা গোলাপ জল গোলাপ জল কিন্তু স্কিনকে ন্যাচারালি গ্লো করতে অনেকটাই বেশি হেল্প করে তোমাদের কাছে যদি গোলাপ জল নাও থাকে তাহলে তোমরা এখানে নর্মাল জলও ইউজ করতে পারো এই ফেস মাস্কটি তোমাদের স্কিন থেকে সান ট্যান রিমুভ করতে
স্কিনকে এক্সফোলিয়েট করতে, ডেড স্কিন সেলস রিমুভ করে স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করতে অনেকটাই বেশি হেল্প করে। যেহেতু এর মধ্যে আমরা কফি পাউডার ইউজ করেছি, কফি পাউডার স্কিন পলিশিং হিসেবেও কাজ করে। আর স্কিনটা ক্লিন করে নেওয়ার পর এইভাবে আমি স্কিনের মধ্যে একটা থিন লেয়ার কিন্তু এই ফেস মাস্কটা ইউজ করব। খুব বেশি মোটাভাবে ফেস মাস্কটা কিন্তু লাগাবে না, সেই ক্ষেত্রে ফেস মাস্কটা শুকোতে অনেক বেশি সময় নিয়ে নেবে। স্কিনে যদি অ্যাকনে বা পিম্পলের সমস্যা থাকে সেটাকেও কিন্তু প্রিভেন্ট করতে এই ফেস মাস্কটি অনেক বেশি হেল্প করবে। আর এটা অ্যাপ্লাই করে মিনিমাম 20 মিনিট কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর এই 20 মিনিটের মধ্যে আমি ঘরের অন্য কাজ কিন্তু করে ফেলি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কখন এই রেমেডিগুলো করি বা ঘরের কাজ আমি কিভাবে সামলাই এই সব রেমেডি করেও। তো এই সব রেমেডি লাগিয়ে না আমি আমার ঘরের সব কাজকর্ম করে ফেলি, তাহলে আমার ঘরের কাজও হয়ে যায়, আবার রেমেডিটিও করা হয়ে যায়, আর রুহি আমাকে এইভাবে আমার সব কাজ করতে কিন্তু হেল্প করে। তো দেখো এখন 20 মিনিট কিন্তু হয়ে গেছে, আমার এই মাস্কটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এটা কিন্তু কখনোই নর্মালভাবে তোলা যাবে না, হাতে অল্প পরিমাণ জল নিয়ে তারপর হালকা হাতে স্ক্রাব করে এই ফেস মাস্কটিকে তুলে ফেলবে, তাহলেই কিন্তু তোমরা এর বেনিফিটটা নিতে পারবে। তো দেখো প্রথমবার অ্যাপ্লিকেশনে আমার স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়ে গেছে, তোমরা জাস্ট দেখো স্কিনটা ইনস্ট্যান্টলি কেমনভাবে গ্লো করছে। এখন এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। তো দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, প্রথম অ্যাপ্লিকেশনেই আমার স্কিনটা কত বেশি ব্রাইট হয়ে গেছে। এটা জাস্ট তোমরা একবার অ্যাপ্লাই করো, তাহলে আমার আর বলতে হবে না এটা স্কিনের জন্য কতটা বেশি বেনিফিশিয়াল। তো তোমরা দেখে নিলে ইনস্ট্যান্টলি স্কিনটা কত বেশি আমার গ্লোয়িং হয়ে গেল। তো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে, একবার জাস্ট ট্রাই করলেই না তোমরা বুঝতে পেরে যাবে এই রেমেডিটি কতটা স্কিনের জন্য এফেক্টিভ, আর ইনস্ট্যান্টলি এই রেমেডিটা তোমার স্কিনটাকে কতটা বেশি গ্লোয়িং করে ফেলবে। তোমরা যেসব ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও সেগুলো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যত বেশি রিকোয়েস্ট কোনো ভিডিওর জন্য আমি পাবো তত তাড়াতাড়ি কিন্তু সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে পোস্ট করব। সেই জন্য তাড়াতাড়ি এখনই কমেন্ট করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের লাইক কিন্তু ভিডিওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আরও অনেক ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও যে এত ভালো একটা রেমেডি তোমরা হাতের সামনে পেয়ে গেছো। আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।